হ্যালো ভিউার্স স্বাগতম জানাচ্ছি আজমন ফটোশপ ইউটিউব চ্যানেলে আজকের এই আমরা শিখব কীভাবে একটি ডেস্কটপ অথবা ল্যাপটপ কম্পিউটারের সাথে ওয়াইফাই রাউটারের সংযোগ স্থাপন করতে হয় আপনাদের মধ্যে অনেকে আছেন যাদের এই বিষয়টি সম্পূর্ণরূপে অজানা তাই আপনাদের সকলের কথা চিন্তা করে আজকের ভিডিও ভিডিওটি তৈরি করতে যাচ্ছি সাধারণত আপনারা যখন বাসায় ডেস্কটপ অথবা ল্যাপটপ কম্পিউটারে ডাইরেক্ট ব্রডব্যান্ড ব্যবহার করেন তখন অনেক সময় দেখা যায় আপনার পাড়া প্রতিবেশী যারা থাকে তারা ওয়াইফাই পাসওয়ার্ড চায় কিন্তু আপনি তখন তো আর ওয়াইফাই রাউটার ব্যবহার করছেন না তখন আপনি ডাইরেক্ট ব্রডব্যান্ড হিসাবে আপনার ডেক্সটপ অথবা ল্যাপটপ কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু আপনি যদি চান একটু ওয়াইফাই রাউটার নিয়ে আসলে তাহলে আপনার মাসিক বিলটা কিছুটা হলেও কমে যায় কারণ আশেপাশে যারা লাইন নিয়ে থাকে তারা হয়তো বা মাসিক হিসাবে আপনাকে একশো টাকা দিতে পারে তো সেক্ষেত্রে আপনি যদি তিনজন অথবা চারজনকে যদি এরকম সাপ্লাই দিয়ে থাকেন আপনার বাড়ির আশেপাশে তাহলে দেখা গেল মাস শেষে আপনার মাসিক বিল চলে আসে একশো টাকা কারণ বর্তমানে অধিকাংশ জায়গায় ব্রডব্যান্ড লাইন দিয়ে থাকে প্রত্যেক মাসে মাসে পাঁচশো টাকা করে সেক্ষেত্রে যদি আপনি একটি ওয়াইফাই রাউটার লাগিয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য অনেকটাই প্লাস পয়েন্ট কিন্তু ওয়াইফাই রাউটার কেনার পরে সেটি কী করে সংযোগ স্থাপন করতে হয় সেটি আপনাদের অনেকেরই অজানা রয়েছে ঠিক আজকে সেটি আমি আপনাদেরকে শিখিয়ে দেবো তাহলে আসুন শুরু করা যাক আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এখানে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল ক্লিক করে রাখবেন তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো সেইগুলো নোটিফিকেশন পেয়ে যান আপনারা সবার আগে যাই হোক সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে ওয়াইফাই রাউটারটি প্যাকেট থেকে খোলার পরে আপনারা এখানে একটি কেবল পাবেন একটি অ্যাডাপ্টার পাবেন এবং একটি রাউটার পাবেন যে অ্যাডাপ্টার লাইনটি রয়েছে সেটি আপনি এখানে সংযোগ দেবেন এবং মাল্টিপ্ল্যাগে লাগানোর পরে আপনি লাইন দিয়ে থাকবেন তারপরে আপনার যে ব্রডব্যান্ড লাইনটি রয়েছে যেটা সরাসরি কোনো দোকান থেকে আসলো সেই ব্রডব্যান্ড লাইনটি আপনি এই পোর্টে লাগাবেন এবং রাউটারের প্যাকেটে যে ছোট্ট একটি ক্যাবল রয়েছে সেই ক্যাবলের একটি অংশ থাকবে এই রাউটারের এখানে এবং অপর অংশটি থাকবে ডেস্কটপ অথবা ল্যাপটপ কম্পিউটারের যে ল্যান্ডপোর্ট রয়েছে ঠিক সেই ল্যান্ডপোটে এটি লাগানোর পরে আপনাকে গুগল ক্রোপ ওপেন করতে হবে এখানে টাইপ করবেন একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট শূন্য ডট এক তারপর ইন্টার চাপুন এখানে চলে আসলো ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে ইউজার নেম একটু কমন প্রত্যেকটি রাউটারের ক্ষেত্রেই অ্যাডমিন দেবেন এবং পাসওয়ার্ডও অ্যাডমিন সব ছোট হাতের তারপরে সাইন ইনে ক্লিক করুন এটি চাইলে সেভ রাখতে পারেন চাইলে নাও রাখতে পারেন কোনো সমস্যা আমি সেভ ক্লিক করলাম নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন দেওয়ার পরে এই অপশনটি চলে আসবে আসার পরে আমরা সরাসরি চলে যাব কুইক সেট আপে এখানে গিয়ে নেক্সটে ক্লিক করুন তারপরে পিপিওই এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করুন এখানে রয়েছে ইউজার নেম পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড ইউজার নেমটি হচ্ছে আপনার যাদের কাছ থেকে ব্রডব্যান্ড লাইন নিয়েছেন তারা আপনাকে একটি ইউজার নেম দিয়েছে এবং একটি পাসওয়ার্ড দিয়েছে ঠিক সেই ইউজার এবং পাসওয়ার্ডটি আপনাকে এখানে বসাতে হবে তো ইউজার নেমটাই বসাচ্ছি এখানে আপনাকে পাসওয়ার্ড বসাতে হবে এটি হচ্ছে আমার এটি হচ্ছে আমার ইউজার নেম এখানে অপশন রয়েছে পাসওয়ার্ড এবার নেক্সটে ক্লিক করুন এবার যে অপশনটা আসলো এটি হচ্ছে আপনার ওয়াইফাই রাউটার এবং এটি হচ্ছে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনি চাইলে এটি নাম পরিবর্তন করতে পারেন আবার চাইলে এটিও রাখতে পারেন তবে এর নামটা পরিবর্তন করাই উত্তম এবং এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করুন এরপরে নেক্সটে ক্লিক করুন তারপরে রিপোর্টে ক্লিক করুন এবার ওকে ক্লিক করুন

এবং আপনি আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ কম্পিউটারও ব্রডব্যান্ড লাইন ব্যবহার করতে পারবেন আশা করে শিখতে পেরেছেন যে কীভাবে একটি ডেস্কটপ অথবা ল্যাপটপ কম্পিউটার সাথে টিপি লিঙ্কের মডেমটি সংযোগ স্থাপন করতে হয় এছাড়াও অন্য একটি ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা এই ওয়াইফাই নেটটি কে কে ইউজ করতেছে এবং তাদেরকে কী করে ব্লক করা যায় সবাইকে অসংখ্য অসঙ্গে ধন্যবাদ